নমস্কার, আপনারা দেখছেন দা খাস খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমি রূপা। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। লকডাউন অমান্য করে মন্তেশ্বর ব্লকের রায়গ্রাম হাটতলা বাজারে সিপিআইএম কুসুমগ্রাম এরিয়ার কমিটির সম্পাদক তথা গত বিধানসভা সিপিআইএম এর কনস্ট্যান্ট ক্যান্ডিডেট ওসমান গনি সরকার মিছিল করলেন। সারা ভারতবর্ষে নোভেল করোনা ভাইরাসে আক্রমণে জর্জরিত সাধারণ মানুষ, এই করোনা ভাইরাসকে রুখতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহে দুদিন লকডাউন, বাড়ি থেকে বাদ না হওয়া, যত্রতত্র জমায়েত না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সকল মানুষের মুখে মাস্ক লাগানো বাধ্যতামূলক। করোনা থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশে এই নির্দেশ অমান্য করে সিপিএম এর পক্ষ থেকে মিছিল। সত্যি বিচিত্র এই সিপিএম, আজকে সরকারিভাবে সমস্ত রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে, যাতে এই করোনা ভাইরাসের যে চেন, সেই চেনটাকে ধ্বংস করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায় বা ভেঙে দেওয়া যায়। তার সত্ত্বেও সেই সরকারি নির্দেশকে অমান্য করে এখান এই কুসুমগ্রামের এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার, তিনি রায়গ্রাম হাটতলা বাজারে এই লকডাউনকে অমান্য করে সিপিআইএম এর পক্ষ থেকে মিটিং মিছিল করছেন। আমরা দেখিনি, লকডাউন যখন চলেছিল, মানুষ যখন অসহায় হয়ে গেছিল, মানুষের পাশে এদেরকে ত্রাণ নিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। এখন পরিযায়ী শ্রমিকের দরদি সেজে এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য কখনো কিছু মানুষকে পঞ্চায়েত অফিসে পাঠাচ্ছেন, কিছু মানুষকে বিডিও অফিসে পাঠাচ্ছেন, কিছু মানুষকে ডিএম অফিসে পাঠাচ্ছেন এবং মিথ্যা করে বলছেন যে এই পরিযায়ী শ্রমিকরা নগদ টাকা পাবে, এদেরকে বিভ্রান্ত করছেন। আমরা এই কথা বলতে চাই যে সারা দেশের মানুষ যদি বাঁচে তবেই রাজনীতি বাঁচবে। তার সত্ত্বেও কিন্তু এরা মানুষকে মারার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিপথে পরিচালিত করার জন্য রায়গ্রাম বাজারে আজকে লকডাউন ঘোষণা সত্ত্বেও জমায়েত করেছে, লোক জুটিয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রবলভাবে ধিক্কার জানাচ্ছি।